আমি অনুপ্রাণিত করতে পারি কিনা জানি না, তবে আমি সবসময় দেশপ্রেমের কথা বলি এবং সবসময় আমি আমার জাতিসত্তার পরিচয়কে পৃথিবীর মাঝে যত উঁচুতে তুলে ধরা যায় ধরি। আর এই ফ্যাশনের ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি যে ফ্যাশনটা হচ্ছে যে এটি মানে মানব সভ্যতার আদি থেকে চলে এসছে এবং এটি কিন্তু হঠাৎ করে হয়নি। অনেকের ধারণা যে হঠাৎ করে হয় বা এটি বুঝি একেবারেই উচ্চবিত্তের, তা কিন্তু নয়। এটি বাঙালি জাতির সত্তার যে চিরায়ত যে সংস্কৃতি, সে সংস্কৃতির সাথে কিন্তু এটার একটা পরিচয় এবং যোগসূত্র আছে, মিলবন্ধন আছে। সেই জন্যে আজকে এখানে এসে নিশ্চয়ই আমি নিজেই অনুপ্রাণিত হব। আমার ব্যস্ততায় আমি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি করি, সেখানে প্রায় 16 থেকে 18 ঘন্টা আমাকে কাজ করতে হয়, সেটাই একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে হয়তো এখন আমাদের প্রয়োজন নেই, এই জন্যে হয়তো আমাদের কাছে কেউ আসেও না, এটা ঠাট্টা করে বলি অবশ্য। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমাদের যখন সামর্থ্য ছিল, এক নাগারি দীর্ঘদিন তো এই ক্ষেত্রে কাজ করেছি, অভিনেতা হিসেবে, নাট্যকার হিসেবে, নির্দেশক হিসেবে, এখনও করছি না যে তা নয়। আমাকে যদি তেমনভাবে কেউ কাজে লাগাতে চায়, আমি নিশ্চয়ই সেখানে কাজ করব, কারণ আমার প্রথম ভালোবাসার জায়গাটা তো অভিনয়। সব খবরে আমি রাখি, আমি পুরনোদের যারা আমার সহকর্মী ছিলেন বা আমার আগের যারা, তাদের খোঁজ খবর এমন রাখি, একেবারে নতুন যারা নতুন এসছে তাদেরও খোঁজ খবর রাখি, কারণ এটা আমার ব্যক্তিগত একটা চরিত্রের অংশ। আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি, সবার খোঁজ খবর রাখতে ভালোবাসি। আমি মনে করি যে সবাই মিলে একটা পরিবার, পরিবার অবশ্যই পরিবারের মতো থাকে। পরিবার কি এক এক সময় এক ধরনের কালচারে চলে যায়? আমার গ্র্যান্ডফাদার যে কালচারে ছিলেন, আমার ফাদার সেই কালচারে ছিলেন না। এখন তো যুগ পাল্টেছে, পৃথিবীর চাহিদা পাল্টেছে, পৃথিবীর সংস্কৃতি পাল্টেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশটা কিন্তু এখন আর ছোট্ট একটি দেশ নয়, বাংলাদেশটা এখন অত্যন্ত উঁচু মানে উঁচু মাপের, শুধু না, একটি উন্নত পথে যাবার, উঁচুতে যাবার একটা সিঁড়ি পেয়ে গেছে। বাংলাদেশের সাথে সারা পৃথিবীর কিন্তু এখন যোগসূত্র, বাংলাদেশটা এখন একটি গ্লোবাল ওয়ার্ল্ডের অংশ, বাংলাদেশ সেখানে কন্ট্রিবিউট করছে। আমাদের সব ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করছি, খেলাধুলা থেকে শুরু করে গান, নাটক, অভিনয়, পেশায় পোশাক আশাক সব ক্ষেত্রে, খাদ্যাভ্যাস। সো আই এম প্রাউড অফ দ্যাট, অ্যান্ড ফর দ্যাট আমার ফ্যামিলির কালচারটা যদি একটু অন্যরকম হয়ে যায়, আমি সেটাকে গ্রহণ করবো। কেন আগে কার কী হতো, আমরা সবাই একসাথে থাকতাম, একসাথে বসতাম, একসাথে নাটক দেখতাম, একসাথে খেতাম, সেটা কি সবসময় সম্ভব হয় না? এখন যুগ পাল্টে গেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মানুষের সময় কমে গেছে, পৃথিবী গতিশীল হয়ে গেছে, সমাজ গতিশীল হয়ে গেছে, সেখানে আমার পরিবারও গতিশীল হবে। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, এর মানে কিন্তু এই নয় যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। আমি মনে করি সব এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আবার একসাথে আছি। একজন অভিনেতাই হোক, একজন খেলোয়াড়ই হোক, লেখকই হোক, রাজনীতিবিদই হোক, মূল জায়গায় থাকতে হবে। বিশেষ করে আমাদের, বিশেষ করে আমাদের এই জন্যই বলছি যে আমরা কিন্তু একেবারে হুট করে স্বাধীনতা পাইনি, আমরা কিন্তু রক্ত ক্ষয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ লোক রক্ত দিয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিত রক্তস্রোতের মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা এসছে। তো আমাদের চেতনা, আমাদের ভাবের ভাবাশ্রয়টা অনেক বেশি উঁচুতমের হবে। আমি মনে করি যারা যে কাজেই থাকি না কেন, সাংবাদিকতা করি বা আমরা চাকরি করি বা আমরা গল্প লিখি বা অভিনয় করি, প্রত্যেকেরই দেশপ্রেমটা থাকতে হবে। দেশপ্রেম থাকলেই কিন্তু আমরা সমাজের কথা ভাবতে চাইব। আর রাজনীতির সাথে কথা এসছে, রাজনীতি ছাড়া কী আছে? সারা পৃথিবীতে তো রাজনীতি চলছে, কিন্তু রাজনীতির জন্যে কিন্তু নিজেরকে প্রস্তুত করতে হয়, রাজনীতির জন্যে কিন্তু নিজেকে কনসাস হতে হয় এবং চেতনার জায়গা দাঁড় করাতে হয়। হুট করে কেউ রাজনীতি হতে হয় হতে চায় না,
একজন শিল্পী আর একজন অভিনেতার মধ্যে পার্থক্য আছে, একজন সংস্কৃতি কর্মীর সাথে একজন সাধারণ লোকের পার্থক্য আছে। সেই জন্য বলছি যে শিল্পী হওয়া কঠিন। শিল্পী হতে গেলে আপনার প্রশ্নের উত্তরের মধ্যে আছে, তাহলে সমাজ সচেতন হতে হবে, মানবপ্রেম থাকতে হবে, মানবতার ব্যাপার থাকতে হবে, পরিবেশের প্রতি তার ভালোবাসা থাকতে হবে, প্রতিবেশের প্রতি তার ভালোবাসা থাকতে হবে, এবং সব মিলিয়ে পৃথিবীটাকে তার আপন হাতের মুঠোয় নিয়ে আসতে হবে, তাহলেই তিনি একজন ভালো সংস্কৃতি মনস্ক বা সংস্কৃতিবান মানুষ হবে। অভিনেতাই হোক বা চিত্রশিল্পী হোক বা গানের শিল্পী হোক, তিনি তখন নিজের দুয়ারটাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারবেন, এবং আকাশ তার হচ্ছে তখন লিমিট, স্কাই ইজ দ্য লিমিট বলে না সেটাই আর কি।